মাদক মামলায় গ্রেফতার চিত্রনায়িকা পরিমণিকী নিয়ে এবার কথা বলেছেন জনপ্রিয় খল অভিনেতা ও প্রযোজক মনার হোসেন ডিপজল সোমবার বেশ কয়েকটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের মুখোমুখি হন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি মিশা সদাগর সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান ও ডিপজল পরিমণিকে নিয়ে তাদের দেওয়া বিশেষ কিছু তথ্য থাকছে আজকের এই ভিডিওতে এছাড়াও ভিডিওর শেষ অংশে থাকছে পরিমণিকাণ্ডে নায়ক মান্নার সেই সাক্ষাৎকার যেটি এখন সারা দেশে ভাইরাল পরিমণিকাণ্ড নিয়ে ডিপজলকে সাংবাদিকরা জিজ্ঞেস করেন এই অভিনেত্রীর অপরাধ এখনও তদন্তাধীন রিমান্ড আছেন তিনি কিন্তু বলা হচ্ছে চলচ্চিত্র শিল্পী সমিতি পরিমণির পাশে দাঁড়ায়নি এ বিষয়ে আপনার বক্তব্য কি। জবাবে ডিপজল বলেন দেখুন আমরা কেউ আইনের ঊর্ধ্বে নই আমাদের শিল্পী সমিতি আইনের প্রতি শ্রদ্ধাশীল আমরা সবাই মিলে এই সিদ্ধান্ত নিয়েছি যে আইনের বিপক্ষে যাওয়া যাবে না এখন দেখা যাক সামনে কি হয় আইনকে পাশ কাটিয়ে পরিমণির বিষয়ে আমরা পক্ষে বা বিপক্ষে কোন দিকেই জড়াতে চাই না আইন পরিমণির বিষয়ে যে সিদ্ধান্ত নেবে আমরা সেটা মেনে নেব এরপর সাংবাদিকরা প্রশ্ন করেন পরিমণির এই ঘটনার পর চলচ্চিত্রাঙ্গনের আর কোন শিল্পী এমন বিতর্কিত কাজে জড়িয়ে যাচ্ছে কিনা সে বিষয়ে বক্তব্য কী ডিপজল বলেন সহকর্মীদের সাবধান করে দেওয়া হয়েছে যে তারা যেন সুন্দরভাবে ভালোভাবে চলে বিতর্কিত পথ খারাপ রাস্তায় জড়িত না হয় এর আগে পরিমনির বিষয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান তিনি বলেন পরিমণির বিষয়ে এর আগের কাণ্ডে আমাদের বাজে অভিজ্ঞতা হয়েছে আমরা ওই ঘটনায় তার থেকে দুদিন সময় চেয়েছিলাম কিন্তু পরিমণি আমাদের অপেক্ষা না করেই নিজেই ফেসবুক স্ট্যাটাস দিলেন সাংবাদিকদের ডেকে সংবাদ সম্মেলন করলেন শিল্পী সমিতি সবার পাশে আছে বিপদে পড়া সবাই সমিতিকে পাশে পেয়েছে জাভেদ ভাইয়ের অসুস্থতায় আমরা প্রধানমন্ত্রীর অনুদান এনে দিয়েছি কোনও শিল্পী জেলে গেল তার জন্য কাজ করেছে পরিমণের বেলায়ও আমরা তার পাশে থাকব যদি তিনি চান অন্যদিকে মাদক মামলায় গ্রেফতার চিত্রনায়িকা পরিমণিকে নিয়ে কথা বলেছেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি মিশা সদাগর গত শুক্রবার একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলকে মিশা বলেন একজন শিল্পীর ব্যক্তিগত দায়ভার আমরা নেব না সে কোথায় থাকে কি করে কিভাবে চলে কার কয়টা গাড়ি কার কয়টা বাড়ি এটা জানা আমাদের বিষয় নয় বরং তাদেরকে যারা চলচ্চিত্রে আনে তাদের সতর্ক থাকা দরকার মাদক কাণ্ডে গ্রেফতারের আগে চিত্রনায়িকা পরিমণির নামে আপনার কাছে কোনো অভিযোগ এসেছে কিনা জানতে চাইলে তিনি বলেন না আমি তার নামে এরকম কোনো রিপোর্ট পাইনি ও আমার দুটি ছবিতে অভিনয় করেছে ও অনেক মেধাবী অভিনেত্রী মিশা বলেন শিল্পী সমিতি সবসময় শিল্পীদের পাশেই থাকবে তবে পরিমণির বিষয়ে বোর্ড মিটিং হবে সেখানে সিদ্ধান্ত নেওয়া হবে এদিকে পরিমণিকাণ্ডে যখন দেড় জুড়ে ঠিক এমন সময় ভাইরাল হয়েছে প্রয়াত নায়ক মান্নার একটি সাক্ষাৎকার জীবদ্দশায় একটি বেসরকারি টিভির অনুষ্ঠানে হাজির হয়ে তিনি বলেছিলেন পৃথিবীতে চলচ্চিত্র জগতের মতো স্বার্থপর কোনো জগৎ আর নেই এখানে আমরা সবাই বাণিজ্যিক হৃদয় প্রেম ভালোবাসা বন্ধুত্ব চাওয়া পাওয়া সব মেকি। সিনেমার কেউ যদি বুকে হাত দিয়ে বলে আমরা সবাই এক পরিবার না মিথ্যা সবাই আলাদা তবে নিজের বন্ধু প্রসঙ্গে মান্না বলেন আমার একটাই বন্ধু আছে সে হচ্ছে আমার ফাইট ডিরেক্টর মুসলিম ভাই তিনি আমার পরিবারের সদস্য যিনি আমার সুখের সময়ও পাশে ছিলেন দুঃখের সময়ও পাশে ছিলেন ঢাকাই সিনেমার অন্যতম সফল নায়ক মান্না চব্বিশ বছরের কেরিয়ারে প্রায় তিন শতাধিক ছবি উপহার দিয়েছিলেন তিনি দু সালের সতেরোই ফেব্রুয়ারি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি বিনোদন জগৎ ও সাম্প্রতিক ঘটে যাওয়া সকল প্রকার আপডেট খবরাখবর সবার আগে পেতে আমাদের আর এস ভয়েস টিভি চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন